নবী সাহাবীরা রে বেলাল আজকে আজান দিবে না, যাও ফাতেমার ঘরে হাসান আর হুসেন আসেনি, হাসান আর হুসেন যে নিয়ে আসো। হাসান হুসেন বললে বেলাল আজান দিবে, আরে সাহাবীরা দৌড়ে গেলেন ফাতেমার বাড়ি, 7 নম্বর গেট বাবু সালাম বরাবর সেই বাড়িটা দেখা যায়। দৌড়ে যাইয়া ফাতেমার ঘরে গেলেন, হজরতে ফাতেমার ঘরে যাওয়ার পরে হাসান আর হুসাইনকে নিয়ে আসলেন। হাসান হুসাইন দেখতে নবীর মতো দেখা যায়, তো নানা চেহারা পাইছিলেন দুইজনে, দেখতে নবীর মতো দেখা যায়। বেলাল ছিলেন নবীর রওজার পাশে, হাসান আর হুসাইন ছোট্ট দুই ভাইকে দেখে বেলাল উঠে দৌড়ায় এসে একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকায় কাঁদে, আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা টেকায় কাঁদতে ছিল। হযরত বেলাল কাঁদতে ছিল, ইমাম হাসান ডেকে বললেন নানার মুয়াজ্জিন যেই লাহাম দিয়ে নানারে আদান শুনাইতা, সেই লাহাম দিয়ে আমাদেরকেও আদান শুনাও, মসজিদে যাও মিনারে যাও নানার মুয়াজ্জিন আজান আমাদেরকে শোনাও। হযরতে বেলাল একটা দৌড় মেরে স্থির থাকতে পারেন নাই, নবীর দৌহিত্র আজান দিতে বলেছেন, একটা দৌড় মেরে মিনারায় উঠে আজান শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্রথম শব্দমালা সারা মদিনায় তাহাজ্জুদের সময় রন্ধে রন্ধে সবাই শব্দ পৌঁছায় গেল। মদিনার ঘর থেকে নবীর সাহাবীরা বের হয়ে দৌড় মারছে, যখন আবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, বৃদ্ধ সাহাবীরাও ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, যখন বলে না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ঘর থেকে মহিলারাও বের হয়ে বাচ্চারাও বের হয়ে দৌড় মারছে, যখন আবার বলল শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আহারে মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেছে। একটাই কথা, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, মদিনার মানুষ ডুকরি ডুকরি কান্না করতে লাগছে। যখন হযরতে বেলাল বলেন আল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার সঙ্গে সঙ্গে সব সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর মদিনার মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে, চিৎকার মেরে বলে যাবে আল্লাহু আকবার। মদিনার মাটিগুলি থর থর করে কেঁপে উঠছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন, যখন তেনার হুশ ফিরে আসছে রওজা শরীফের পাশে যে জালি মোবারকের সঙ্গে মাথা টেকে বেলাল কাদের বলে নবী আল্লাহ নবী গো, গোলামকে আসতে বলেছিলেন আমি গোলাম এসে গেছি, আপনি আমাকে আসতে বলেছেন আমি আপনার জিয়ারতে আসছি, আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি, হুজুর আগে আজান দিলে আপনি নামাজ আসতেন, আপনার চেহারা দেখে কলিজা ঠান্ডা করতাম, আজকে আজান দিছি নবী আপনি আসেন নাই। যেই আজানে নবী আসবে না সেই আজান আমি আর কোনো দিন দেব না গো নবী, যেই আজানে নবী আসবে না সেই আজানে আমি কোনো দিন দেব না গো নবী। হযরতে বেলাল যখন কালেমা পড়লেন, কালেমা পড়ার পরে বেলালের মনিব তাকে ধরে নিয়ে আসছে, তারিখের মধ্যে দেখা যায়, জীবনীর মধ্যে দেখা যায় হযরতে বেলাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচন্ড উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শুয়ে রাখা হইত, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে হাত পা বেঁধে রেখে মরুভূমির বালুর মধ্যে বেলালকে ফেলে আসা হতো। প্রচন্ড উত্তপ্ত বালু আর পাথরগুলি গরমে গরমে গরম হইয়া হযরতে বেলালের শরীর বালিগুলি লেগে লেগে সিটে সিটে ফুসকা পরে পরে ঘা হয়ে যাইত। কল্পনা করতে পারবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে চলত। শুধু একটাই কথা ছিল বেলাল কালেমা সারবি,
যদি কালেমা সারিস তাহলে তোকে মুক্ত করে দেওয়া হবে। বেলাল একটাই কথা বলতো, মানুষ কাফের রানে জীবন দিয়ে দিব কিন্তু নবীর কদম দেব না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা একটা লোক এইভাবে গরমের মধ্যে উত্তপ্ত রাখা হতো, ফুসকা পরে পরে ঘা হইত, এই ঘায়ের উপরে বেলালকে চাবুক দিয়ে পিটানা হতো, ফিনকি মেরে মেরে রক্ত বের হতো, চামড়াগুলি উঠে ফেলে দেয়া হতো মৃত্যুর কঠিন যন্ত্রণায়। বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই অত্যাচারের যন্ত্রণায় মাঝে মধ্যে গোংরাইতেন, শব্দ হতো আর আহাদ আহাদ বলে কান্ত, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক এক বলে কাঁদতে থাকতো। আমাদের দেশে সাধারণত একজন মানুষকে কেউ যদি মারে তো দশজন ঠেকাইতে আসে। গোলামীর জীবনে বেলালকে এত পরিমাণে মারা হয়েছে, বেলালের এত পরিমাণে মারা হয়েছে, এইভাবে তাকে মারা হইতো কেউ ঠেকাইতে আসতো না। এক নম্বরে সে ছিল গোলাম, দুই নম্বরে সে ছিল নিগ্রো। এক নম্বরে সে ছিল গোলাম, দুই নম্বরে ছিল নিগ্রো। গোলামীর জীবনে কেউ তাকে সাহায্য করার জন্য আসতো না, কেউ তাকে সাহায্য করার জন্য আসতো না। বেলাল গুমরাইতেন, কাঁদতে থাকতেন, দীর্ঘদিন পর্যন্ত অত্যাচার চলল। মাঝে মধ্যে খাবার দেওয়া হতো, মাঝে মধ্যে না খেয়ে রাখা হতো। এইভাবে হযরত বেলালের জীবন পার হয়, জীবন পার হয়। তারপর বেলাল জবান থেকে কালেমা ছেড়ে দেন নাই, ঈমান উনি ছেড়ে দেন নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। আমরা তো অনেক দামি মুসলমান কিন্তু অস্তিত্ব ভুলে গেছি আজকে, আমরা অনেক দামি মুসলমান কিন্তু অস্তিত্ব ভুলে গেছি আমাদের, আমরা অনেক দামি কিন্তু আমাদের এই দাম আমরা ভুলে গেছি, আমাদের দামের কথা মনে নেই, আমরা এই দামের কথা ভুলে গেছি, এই দামের কথা আমাদের মনে নেই। আসে খুব মনোযোগ দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এতটাই আশিক রসুল ছিলেন যে ওনার খেতাব আশিক রসুল। আমরা যদি নিজেদের নামের আগে আশিক রসুল লিখি তাহলে এটা বেমানান হয়, এই খেতাব আর কারোর জন্য চলে না। ইসলামের জন্য কি করছি এমন বলেন তো, কয়দিন মার খেয়েছি, কিচ্ছু করি না। এই নবীর ইশকের জন্য আমরা কিছুই করি না। এতটাই নবীকে ভালোবাসতেন যে এক দেখাতে কালেমা পড়ছে, একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। জীবন থাকবে কি থাকবে না কোনো গ্যারান্টি নেই, ওনাকে একবারে মেরে ফেলতেন না, ওনাদের অত্যাচারটা ছিল এত জটিল, ওনাকে একবারে মেরে ফেলতেন না। একবারে যদি মেরে ফেলতেন তাহলে তো কোনো কথাই ছিল না, ওনাকে একবারে মেরে ফেলতেন না, সারাদিন গলার মধ্যে রশি বেঁধে হযরত বেলালকে রাস্তার ভিতর দিয়ে পাথরের মধ্য দিয়ে টানা হতো, একইতে গরমে ফুসকা পড়ে যাইতো, পাথরের মধ্য দিয়ে টানার কারণে আরো ঘা হয়ে যাইত, এই ঘায়ের উপরে আবার পিটুনি মারা হতো, গুমরায় গুমরায় বলতেন আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক। ওরা দেখলো বেলালের জবান বন্ধ হয় না, ওরা লোহার শিককে গরম করে নিয়ে হযরত বেলালের জিব্বাকে বের করে নিয়ে জিব্বার ভিতর দিয়ে লোহার শেকগুলি ঢুকাইয়া, আগুনের শেকগুলি ঢুকাইয়া মুখের মধ্যে চাপা দিয়ে ধরে রাখত। কল্পনা করতে পারবেন
একজন মানুষের জীবনে কত কঠিন অবস্থা গেছে, এরপরও কালেমা ছেড়ে দেন নাই, নবীর কদম ছেড়ে দেন নাই। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার তোমরা আমিনু, ইমান আনো, বিল্লাহি আমি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি আমার নবীর উপরে, ইমানদার ইমান আনো, ইমানের মতো ইমান আনো, ইমানের মতো ইমান আনো। আমরা মাঝে মধ্যে ইমান আমাদের দুর্বল হয়ে যায়, মাঝে মধ্যে ইমান আমাদের দুর্বল হয়ে যায়। হযরত বেলাল নবীর প্রতি ইমান কখনো তার দুর্বল হয় নাই, কালেমার সাক্ষ্য দিয়েছিলেন কিন্তু দুর্বল হন নাই, পিটুনি খেয়েছেন, মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, সব কিছু চলে গেছে কিন্তু তিনি দুর্বল হন নাই। আমিনু ইমান আনো, আমানু ইমান আনো, ইমান আনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার ইমান আনো, আমিনু ইমান আনো, বিল্লাহি ওয়া রাসূলিহি আমি আল্লাহর উপরে আমার নবীর উপরে তোমরা ইমান আনো। ইমান 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 বড় দামি জিনিস। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা আমানু আমিলুস-সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ইমান আনছে, ইমান অনুযায়ী আমল করছে, ইমান অনুযায়ী যাদের আমল আছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা সেরা। উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা শ্রেষ্ঠ, সৃষ্টির মধ্যে তারা শ্রেষ্ঠ, যারা ইমান আনছে, ইমান অনুযায়ী যারা আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা সেরা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ! একজন ওলি যারা পৃথিবী থেকে মাজারে ঘুমিয়ে গেছেন তারা সেরা, যারা আল্লাহর ওলি তারা সেরা। কেন? আমানু ও আমিলুস সলিহাত দুইটা জিনিস তাদের মধ্যে ছিল, যেমন ইমান তেমন আমল, যেমন ইমান তেমন একির, যেমন ইমান তেমন আমল, দুইটা জিনিস তাদের মধ্যে ছিল। এই দুইটা জিনিস থাকার জন্য উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা শ্রেষ্ঠ হয়েছে, যার কারণে আল্লাহ তাদেরকে এখনো কোটি কোটি মানুষ তাদের মৌমাছির মতো তাদের কাছে যায়। কি কথা কর না কেন, যায় না? খাজা মঈনুদ্দিন চিশতের মাজারে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব, কি কথা কর না কেন, কেন যায়? মধু আছে, এ মধু দেখা যায় না, এ মধু ধরা যায় না, এ মধু শোয়া যায় না, এ মধুর স্বাদ জিহ্বা দিয়ে আস্বাদন করা যায় না, এই মধুর স্বাদ হৃদয় দিয়ে আস্বাদন করতে হয়, ঠিক কি না? এ মধুর স্বাদ হৃদয় দিয়ে আস্বাদন করে, এটা জিহ্বা দিয়ে হয় না। আউলিয়া কেরামের কাছে যে মধু থাকে, এই মধুটা জিহ্বা দিয়ে আস্বাদন হয় না, এটা অন্তরের হৃদয় দিয়ে আস্বাদন করতে হয়। উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা সেরা। আচ্ছা, আপনারা একটা কথা বলেন, জবাব দিবেন তো, বেলাল কি আগে আল্লাহ দেখছে আগে না আগে নবী দেখছে? জোরে কন, বুঝেন না এখনো, বেলাল কি কালেমা পড়ছে আল্লাহ দেখা না নবী দেখা? জোরে কন না, আসতে হয়েছে আরো জোরে বলেন, বেলাল কালেমা পড়ছে নবী দেখা আল্লাহ দেখে না? বেলাল সারা জীবন মার খাইছে, জীবনের এক পাটে উনি মার খাইতে খাইতে পিঠের চামড়া উঠে গেছে, কালেমা সারে নাই একটা জিনিস নবী দেখা। আমরা সুন্নিরা দিন পালন করি, ধর্ম পালন করি, নবী ভালোবাসা, কথা বলেন ঠিক না বেঠে? কে আমাকে বেদাতি বললো ওটা দেখার সময় নেই, কে আমাকে ছাতা বেদাতি বললো ওটা দেখার সময় নেই। বেলালের ভালোবাসার জন্যে, সাহাবায়ে কেরামের ভালোবাসার জন্য, ত্যাগের জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন এইভাবে, আমিনু কামা আমানান নাস। খুব মনোযোগ দিয়ে, সাহাবীরা আল্লাহ চিনেছে নবী দেখে, সাহাবীরা আল্লাহ বুঝেছে নবী দেখে, সাহাবীরা কোরআন শিখেছে নবী দেখে, সাহাবীরা নামাজ পড়েছে নবী দেখে, সাহাবীরা জিকির করেছে নবী দেখে, সাহাবীরা জীবন করেছে নবী দেখে,
সাহাবীরা আল্লাহ চিনেছে নবী দেখে, সাহাবীরা আল্লাহ বুঝেছে নবী দেখে, সাহাবীরা তাওহীদ শিখেছে নবী দেখে, সাহাবীরা দিন বুঝেছে নবী দেখে, সাহাবীরা দিনকে ভালোবেসেছে নবী দেখে, সাহাবীরা জীবন করেছে নবী দেখে, সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে নবী দেখে, সাহাবীরা জিহাদের ময়দানে নিজের কলিজা কেটে দিয়েছে নবী দেখে, নবী দেখেই সাহাবীরা সব কিছু করেছে। আমরা বর্তমানে যারা আছি নবী দেখি নাই, কিন্তু আমরা কাজ করি নবীকে ভালোবেসে, কথা বলেন ঠিক কি না? পার্থক্য কিন্তু অনেক বিরাট। আমাদেরকে যারা বেদাতি বলে তাদের সাথে আমাদের অনেক বড় তফাত। এরা সরাসরি আল্লাহ পাইতে চায়, আর আমরা আল্লাহ পাইতে চাই নবী দিয়া। পার্থক্য কি? আমরা আল্লাহ পাইতে চাই নবী দিয়া, আল্লাহ ভালোবাসতে চাই নবী দিয়া, আর এরা সরাসরি আল্লাহ ভালোবাসতে চায়। আল্লাহ বলছেন কুল, হুজুর আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায় তো তাকে বলো, ফাত্তাবিউনি, সে যেন তোমার এত্তেবা করে। এত্তেবা দুই ধরনের, একটা হলো এমনি সাধারণত অনুসরণ, আর একটা হলো মহাব্বতের অনুসরণ, মহাব্বত নিয়ে অনুসরণ, আর একটা হলো মহাব্বত ছাড়া অনুসরণ। আমরা সুন্নিরা অনুসরণ যতটুকুনি করি সেটা কলিজায় মহাব্বত দিয়ে করি, তাজিমের সাথে করি, কথা বলে ঠিক কি না? আমার মাথায় কি আছে জোরে বলেন। হ্যাঁ, আসতে হয়ে গেছে। কি আছে? টুপি। এই টুপি কি দিয়ে বানাইছে? কাঠ, কাপড় দিয়ে। কি দিয়ে? কাপড়। এই কাপড়টা হয় তুলার গোডাউনে ছিল, আর না হয় এটা পাটের গোডাউনে ছিল। পাট অথবা তুলা দিয়ে একটা কাপড় তৈরি করা হলো। এই কাপড়টা একটা কোম্পানিতে ছিল, এই কোম্পানির থেকে এই কাপড়টা আসছে একটা দোকানে, একটা দোকান থেকে কাপড়টা আসছে দর্জির দোকানে, দর্জির দোকানে আসার পরে এই কাপড়ের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এই কাপড় দিয়ে বানানো হয়েছে মুজা, এটা পায়ে পরে। এই কাপড় দিয়ে বানানো হয়েছে জাঙ্গে, এটা আন্ডারগ্রাউন্ডে চলে যায়। মুজাতেও কেউ সুমা দেয় না, আন্ডারগ্রাউন্ডের ওই জাঙ্গেতেও কেউ সুমা দেয় না, এই পায়জামাতেও কেউ সুমা দেয় না, লুঙ্গিতে কেউ সুমা দেয় না। এই এই টুপিটা, এই কাপড়টার টুপির রঙে লেভেলে তৈরি হইয়া এই কাপড়টাই চলে আসলো মাথা, বুঝে যাবে। এই কাপড়টা ছিল একটা দোকানে, দর্জির দোকানে আসার পর এটার ভাগ্যের চেঞ্জ হলো। এটা চলে গেলে কোনোটা মুজায়, কোনোটা জাঙ্গে, কোনোটা পায়জামা, কোনোটা লুঙ্গি, কোনোটা প্যান্ট, কোনোটা হাফ প্যান্ট, কোনোটা গেঞ্জি, কোনোটা শার্ট, চলে গেল। কিন্তু এগুলির কেউ সুমা দেয় না। কিন্তু যখন এটা নবীর রঙে রঙিন হইয়া আল্লাহ রসুলের একটা সুন্নতের আকার ধারণ করে যখন মাথায় চলে আসলো, তখন এই টুপিটা পরে যাওয়ার পরে আমাদের দেশের মানুষ এটা চুমা খায়, কথা বলেন ঠিক না বেঁচে? কেন? নবীর কারণে। কোন কারণ? জোরে কন, আরো জোরে বলেন। এটার ভাগ্যের পরিবর্তন কোন কারণে? নবীর কারণে। এই জন্য আমরা সুন্নিরা আল্লাহ পাইতে চাই নবী দিয়ে, আমরা আল্লাহ বুঝতে চাইও নবী দিয়ে, আল্লাহ চিনতেও চাই নবী দিয়ে, আল্লাহকে ভালোবাসতেও চাই নবী দিয়ে। এই জন্য আমরা নবীর কথা বলি, নবীর কাজ করি, নবীর ভালোবাসা বেশি দেখাই বিদায়। ওরা আমাদেরকে শিরিকি, মাজার পূজারি, পীর পূজারি, বেদাতি, সেদাতি, যা মন চায় আমাদেরকে তাই বলতে থাকে। ওরা বলতে থাকুক, আমরা নবীর কদম সারব না, কথা বলেন ঠিক না বেঠে? বুঝে যাই তো, চল বুঝ। কে কি বললো এগুলো দেখার সময় নেই তোমাদের? সাহাবে কেরাম নবী চিনত, আল্লাহ চিনত নবী দিয়ে। নবী ছাড়া তারা আল্লাহ চিনে নাই, নবী দিয়েই আল্লাহ চিনত। নবী দেখে নামাজ পড়তে আসত। প্রিয় মুসলমানেরা খুবই মনোযোগ, একটু শারীরিকভাবে অসুস্থতা আছে, অসুস্থতা মানে ঠান্ডা লেগে গলা বসিয়ে গেছে,
যার কারণে আমি কিন্তু হাই স্পিড দিতে পারতেছি না। ফোর জি লেভেল আজকে চলবে না, আজকে টু জি লেভেল যাবে। যাই হোক, যাই চলুক, কথা কিন্তু আর ফোর জি থাকবে, সাউন্ডিং সিস্টেমটা টু জি হোক, সমস্যা নেই, কথা ফোর জি আছে, কথা কম বলবো না। সাহাবীরা আল্লাহ চিনেছে নবী দেখে, এই জন্য আল্লাহ কোরআনে বলছেন কেউ যদি নবীকে অনুসরণ করল তাহলে সে জারি আমি আল্লাহকেই অনুসরণ করল। জোরে বলেন সুবহানাল্লাহ।